বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো হিন্দুদের অন্যতম প্রধান কয়েকটি মন্দিরের মধ্যে প্রসিদ্ধ একটি মন্দির নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং জ্ঞান ভাণ্ডারকে বৃদ্ধি করবে। আজকের এই ভিডিওতে আমি বলবো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সপ্তম জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ মন্দির নিয়ে। তো দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত সম্পূর্ণ জ্ঞান পেতে, কারণ ভিডিওটি ভগবান শিবের এক রূপ সম্পর্কে অজানা জ্ঞান দ্বারা পূর্ণ। আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথম ভিজিট করে থাকেন তাহলে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও সবচেয়ে আগে পেতে। তো চলুন শুরু করা যাক। কাশী বিশ্বনাথ মন্দিরটি ভারতের একটি বিখ্যাত হিন্দু মন্দির। এই মন্দিরটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে অবস্থিত। হিন্দু পুরাণে এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়। মন্দিরটি শৈব ধর্মের প্রধান কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। অতীতে বহুবার এই মন্দির ধ্বংস ও পুনর্নির্মাণ হয়েছে। মন্দিরটি গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। হিন্দু বিশ্বাস অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামে পরিচিত, যা শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। এখানে শিব বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হন, যার অর্থ হল যিনি সমগ্র বিশ্বের প্রভু। স্কন্দপুরাণে কাশীখণ্ডে এই মন্দিরের উল্লেখ রয়েছে। একাদশ শতাব্দীতে হরিচন্দ্র মন্দিরটি নির্মাণ করেছিলেন ও 1194 সালে মোহাম্মদ ঘুরি এই মন্দিরটি ধ্বংস করেছিলেন, কিন্তু এরপরেই আবার মন্দিরটি পুনর্নির্মিত হয়েছে। 1780 সালে এই মন্দিরটি গড়ে তোলা হয় মহারানী অহল্যাবাই হোলকার দ্বারা। প্রতিটি জ্যোতির্লিঙ্গের ভিন্ন ভিন্ন রূপ আছে। প্রতিটি মন্দিরেই শিবের অনন্ত প্রকৃতির প্রতীক এক আদি ও অন্তহীন স্তম্ভের প্রতিনিধিত্ব করে। কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে মণিকর্ণিকা ঘাট শাক্তদের পবিত্র তীর্থ ও অন্যতম শক্তিপীঠ। কথিত আছে, সতীর দেহত্যাগের পর ভগবান শিব এই মণিকর্ণিকা ঘাট দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে এসেছিলেন। তো চলুন এইবার জেনে নেওয়া যাক মন্দিরটি সম্পর্কে। মন্দির চত্বরটি অনেকগুলি ছোট ছোট মন্দির নিয়ে গঠিত। এই মন্দিরগুলি গঙ্গার তীরে বিশ্বনাথ গলি নামে একটি গলিতে অবস্থিত। মন্দিরের 15.5 মিটার উঁচু চূড়াটি সোনায় মোড়া, তাই এই মন্দিরটিকে স্বর্ণমন্দিরও বলা হয়ে থাকে। প্রধান মন্দিরের মধ্যে একটি 60 সেন্টিমিটার উঁচু ও 90 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট শিবলিঙ্গর উপর বেদির উপর স্থাপিত। অন্যান্য ছোট মন্দিরগুলি যথাক্রমে কালভৈরব, দণ্ডপাণি, অবিমুক্তেশ্বর, বিষ্ণু, বিনায়ক, শনিশ্বর, বিরূপাক্ষ ও বিরূপাক্ষ গৌরী মন্দির। মন্দিরের মধ্যে জ্ঞানব্যাপী নামের একটি ছোট কুয়ো বর্তমান। কাশী বিশ্বনাথ মন্দিরটি হিন্দুদের এক পবিত্রতম মন্দিরগুলির মধ্যে অন্যতম। আদি শঙ্করাচার্য, রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, তুলসীদাস, বামাখ্যাপা বাবা, দয়ানন্দ সরস্বতী, সত্যসাই বাবা ও গুরু নানকের মতো প্রমুখ ধর্মনেতারা এই মন্দির দর্শনে এসেছিলেন। এই পবিত্র স্থানেই বহুদিন লীলা করে গেছেন বারাণসীর সচল শিব ত্রৈলন গোস্বামী, যিনি প্রায় 300 বছর এই পৃথিবীতে লীলা করে গেছেন। আপনারা যদি এই মহান সাধক সম্পর্কে সম্পূর্ণ জানতে চান তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এমনও বিশ্বাস আছে যে গঙ্গায় একটি ডুব দিয়ে এই মন্দির দর্শনে মোক্ষ লাভ করা সম্ভব। 1983 সাল থেকে উত্তরপ্রদেশ সরকার এই মন্দিরটি পরিচালনা করে আসছেন। এই মন্দিরের প্রধান উৎসব হল মহাশিবরাত্রি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কাশী বিশ্বনাথ মন্দির সম্পর্কে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও শেয়ার করতে পারেন অন্যদের জানার জন্য। এইরকমই সব অজানা ও রোমাঞ্চ ভরা জ্ঞানের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আপনাদের বহুমূল্য সময় দেওয়ার জন্য ধন্যবাদ।